ইমরান অপু দেখি ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একজন এসтами ঘরানার মানুষ দেখি উনি যুক্ত হন কিনা হ্যালো আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাইয়া আপনি যদি একটু একটা শার্ট পরে কথা বলতেন তাহলে ভালো হতো ভাইয়া আপনি যদি একটা শার্ট পরে কথা বলতেন তাহলে ভালো হতো ভাইয়া আপনি যদি একটা শার্ট পরে ইমরান সাহেব আপনি যদি একটা শার্ট পরে কথা বলতেন তাহলে ভালো হতো দর্শক তো দেখতে তো অনেক দর্শক দেখছে জি ভাই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে আপনি বলেন তাহলে আচ্ছা ভাই আমি জাস্ট আপনার কাছে দুইটা প্রশ্ন করব একটা প্রশ্ন হলো আগের দিন আপনার একটা লাইভ ভিডিও আমি দেখছিলাম তো ওইখানে মানে আপনার সমকামিতা সমকামিতা নিয়ে একটা কথা বলছিলেন ওটা নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই যে সমকামিতা যদি মানে বৈধ হতো আপনি আমি যে শুক্রাণু থেকে জন্মগ্রহণ করছি দেখা যাচ্ছে আপনার বাবা মাইন্ড করবেন না ভাই ডোন্ট মাইন্ড আপনার বাবা মনে করেন সমকামিতা বিশ্বাসী হয়ে একটা ছেলের সাথে সমকামিতায় লিপ্ত হলো এখন আপনি যে শুক্রাণু থেকে জন্মগ্রহণ করছেন সেই শুক্রাণুটা যদি ওই সময় আপনার বাবার থেকে চলে যেত আপনার জন্মটা কিভাবে হতো আচ্ছা আপনাকে এখন আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনি কি এটা জানেন যে সমকামীদের অধিকার রক্ষায় আন্দোলন করা বা সমকামীদের অধিকারের পক্ষে কথা বলা আর নিজে সমকামী হওয়া ব্যাপার দুইটা আলাদা এই ব্যাপারটা কি আপনি বোঝেন আচ্ছা ঠিক আছে ভেঙে বলছি যেমন ধরেন আপনি অধিকার আপনি কথা আপনি বাধ্যতামূলক না ঠিক আছে আপনি আপনি প্রতিবন্ধী মানুষদের অধিকার চান প্রতিবন্ধী মানুষেরা যেন সমাজে বেঁচে থাকতে পারে তারা যেন সমাজে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে এই তাদের এই অধিকারটা আপনি চান তাদেরকে যেন মেরে ফেলা না হয় বা ধরেন হিজড়া মানুষ যারা হিজড়া মানুষ যারা সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে তাদেরকে যেন কেউ ঢিল না মারে তাদেরকে কেউ যেন অত্যাচার না করে আপনি সেই অধিকারটা চান আপনি চান যেন তারা সমাজে সুস্থভাবে ভালোভাবে সুখী জীবন যাপন করতে পারে আপনার এই আপনি যদি এই কামনাটা করেন তাহলে আপনার কিন্তু আপনার কিন্তু হিজড়া হয়ে যেতে হবে না বা আপনার কিন্তু প্রতিবন্ধী হতে হবে না বা আপনার কিন্তু নারী হয়ে যেতে হবে না তাই না আপনি একজন আপনার মতো আপনি আছেন আপনি আপনার জায়গায় থাকবেন কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনি বলতে পারেন যে ওই যে এই ব্যক্তিটা হিজড়া আছে এই হিজরা ব্যক্তিটাও যেন সমাজে সুখী ভাবে স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে তার উপর যেন কেউ অত্যাচার না করে আপনি জায়গা বলতে তার মানে এখন ছাগল পাগল এসে বলে ওই বেটা তুই হিজড় অধিকার নিয়ে কথা বলিস তুই কি নিজে হিজরা কিন্তু এটা তো একটা মানে ফালতু কথা হলো কারণ আপনার আপনার হিজড় অধিকার নিয়ে কথা বলতে হলে যে আপনার হিজরা হতে হবে এমন তো কোন নিয়ম নাই এমন কোনো কথা নাই তাই না আচ্ছা আপনি তাহলে বুঝতে পারলেন যে কারো কোনো জনগোষ্ঠীর বা কোনো সম্প্রদায়ের বা কোনো বিশেষ ধরনের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে হলে আপনারও সেটা হতে হবে এমন কোন বলেন আপনি নিশ্চয়ই একজন স্টেট মানুষ মানে আপনি একজন আপনি নারীদের পছন্দ করেন তাই না হ্যাঁ অবশ্যই পছন্দ করি আমি কোন নারীদের পছন্দ করি সেটা হলো বিষয় হ্যাঁ আপনি কোন নারীদের পছন্দ করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আপনি পুরুষদের পছন্দ করেন না

আমি মনে করি আমার জন্য বৈধ না তার কারণ আমি যদি বৈধ না না আপনার রুচিটা এরকম আপনার রুচিটা এরকম আপনি প্রত্যেক মানুষের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে প্রত্যেক মানুষের এক এক ধরনের রুচি থাকে এক এক ধরনের যৌন রুচি থাকে যেটা আপনি এভাবে হুট করে চেঞ্জ করতে পারেন না আপনি একজন মানুষকে দেখলেন দুইটা গিয়ে দেখলেন দুইটা গিয়ে দেখলে আপনিও যে তরঙ্গ করে গিয়ে হয়ে গেলেন এভাবে হয় না এভাবে কি কখনো গিয়ে হয়ে যেতে পারে না হ্যাঁ আপনি যদি শুরু থেকেই গিয়ে হয়ে থাকেন তখন আপনি যদি সামনে দেখেন দুইটা গিয়ে যখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো আমার ভালোই লাগতেছে দেখে তাহলে আমিও করি তখন আপনার মনে হতে পারে আপনি যদি আগে থেকে গিয়ে হয়ে থাকেন ঠিক আছে কিন্তু আপনি যদি আপনি যদি গে না হন তাহলে আপনার সামনে যত পুরুষ মানে এই সমস্ত কাজ করুক না কেন হাজার হাজার যদি করতে থাকে তাও আপনার আপনি গিয়ে হবেন না আপনি আপনার কাছে ব্যাপারটা কিনা কিনা লাগবে কারণ এটার সাথে আপনার রুচি যায় এটা হচ্ছে অন্য ধরনের রুচি যাদের এরকম রুচি আছে তারা সেই রকম কাজ করবে আপনার ভিন্ন রকম রুচি তারা আপনি আপনার মতো কাজ করবেন ঠিক আছে সে একই রকম ভাবে যারা গিয়ে। তাদের কাছে আপনার আপনি যদি যে কাজগুলো করবেন সেই কাজগুলো তাদের কাছে কিন্তু লাগবে তাদের দেখা যাচ্ছে আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত আছে যেমন মনে করেন যদি আমরা একটু গ্রামের দিকে যাই সেই ক্ষেত্রে দেখি যে সাধারণত শহর অঞ্চলে ছেলে যারা আছে তারা সাধারণত প্যান পরে অনেকটা ছেঁড়া ফাটা প্যান পরে এবং সেটা অনেক ভালো প্রাইস দিয়েও কেনে কিন্তু ওটা যখন পরে গ্রামের দিকে যাবে তখন গ্রামের লোক বলবে এটা কি পরছে তাদের তাদের মাইন্ডও ওইখানেই সেটআপ হুম যে চিড়াপান মানে এটার সাথে হ্যাঁ এটার সাথে এই জামাপোড়ার জামাপোড়াটা আসলে তুলনীয় না আমি এটা বলছি না মানে আমার যে টেন্ডেন্সিটা সেটা আপনাকে বোঝানোর জন্য যে আমি এই টেন্ডেন্সির মানুষ এখন আমি মনে করলাম আমি মনে করলাম যে আসলে আপনি যেটা করছেন এটা আপনার জন্য ঠিক আছে আমি যেটা করছি সেটা আমার জন্য ঠিক আছে আপনি আপনার চিন্তা আমি আমার চিন্তাধারা থেকে রাইট হ্যাঁ আমি সেটা বলছি যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কিছু মানুষ জন্ম থেকে সমকামী হওয়ার বীজ নিয়ে জন্মগ্রহণ করে তারা বড় হতে হতে সেটা বুঝতে পারে এবং বড় হয়ে তারা যেমন ধরেন একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে একজন নারী আরেকজন নারীর প্রতি আকর্ষণ বোধ করে আপনি যেরকম স্টেট হয়ে জন্মেছেন সেটা কি আপনি নারীর প্রতি আকর্ষণ বোধ করে

সে আজ কোনো নারীর সাথে বিয়েই করতে না তাহলে আমার জন্মই হতো না এখন এখন ধরেন আপনার আত্মীয় একজন আত্মীয় আপনার চাচা বা আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই যে কেউ একজন যদি সমকামী হয় সে যদি সমলিঙ্গের মানুষদেরকে পছন্দ করে মনে মনে কিন্তু বলতে সাহস পায় না বললে আপনারা কি ভাববেন এগুলো আমাদের সমাজে তো এটা গ্রহণযোগ্য না অনেকখানি এই কারণে বলতে সাহস পায় না তখন আমরা যেটা বলছি সেটা বলছি যে পৃথিবীর সব মানুষের অধিকার আছে নিজের ভালোবাসার মানুষকে বেছে নেয়ার নিজের পছন্দের মানুষকে বেছে নেওয়ার যে যেরকম পছন্দ করে তাকে সেরকম পছন্দ করে বেছে নিতে দাও আমি যাকে পছন্দ করব আমি যাকে ভালোবাসবো সেটা আমার ব্যাপার আমার অধিকার হুম এখানে আর কারো নাক গলানোর অধিকার নাই আমি আমার বউকে ভালোবাসছি এবং তাকে আমি বিয়ে করেছি বা তার সাথে আমি সংসার করব তার সাথে আমি তাকে আমি চুমু দিব এইখানে অন্য কোনো ব্যক্তির কথা বলার কোনো এক্তিয়ার নাই ঠিক একই ভাবে একজন সমকামী মানুষ একজন সমকামী মানুষ যদি শ্বেত ছায় সজ্ঞানে একজন প্রাপ্তবয়স্ক সমকামী মানুষকে ভালোবাসে দুইজন মানুষ যদি দুইজন পুরুষ মানুষ যদি দুইজন দুজনকে ভালোবেসে সুখে থাকে সুন্দর থাকে ঘর সংসার করে এবং তাদের ভিতরে যদি ভালোবাসা থাকে এখানে আপনার আমার বলার কিছু নাই এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমরা যারা সমকামীদের অধিকারের পক্ষে কথা বলছি এটা বাধ্যতামূলক না যে আমাদেরও সমকামী হতে হবে বা আমার বাপের সমকামী হতে হবে বা আমার দাদার সমকামী হতে হবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে সমাজে প্রত্যেক মানুষ যেন তার অধিকার নিয়ে সুন্দরভাবে সুখী জীবন যাপন করতে পারে আপনি যেন আপনার অধিকার নিয়ে সুখী জীবন যাপন করতে পারেন আর একজন সমকামী ব্যক্তিও যেন তার অধিকার নিয়ে সে সুখী সুখী জীবন যাপন করতে পারে আমরা হচ্ছে সেই অধিকারের পক্ষে কথা বলছি ঠিক আছে এই অধিকারের এই অধিকারের ভিতরে আপনিও যেরকম আছেন একজন সমকামী মানুষও যেরকম আছে একজন হিজরা মানুষও সেরকম আছে প্রত্যেক মানুষ এখানে সমান কারোর কোনো মানে বৈষম্য নাই আমি আরেকজনকে বলতে পারবো না আই বাটা তুই সমকামী হয়ে যা আমি আমি আপনাকে এই বলার অধিকার রাখি না যে আপনার আজকে থেকে সমকামী হয়ে যেতে হবে ঠিক একই ভাবে আপনি একজন সমকামীকে বলতে পারেন না যে তুই বাটা সমকামিতা করবি না খবরদার তাহলে কিন্তু মাইরা ফেলামো এই কথা আপনিও বলতে পারেন না কারণ এটা তার অধিকার সে সিদ্ধান্ত নিবে ঠিক আছে আমরা এই যে এই জিনিসগুলাই আমরা বলছি সমকামীদের অধিকার বিষয় যখন আমরা কথা বলি তার মানে হচ্ছে পৃথিবীর সব মানুষ সমান সব মানুষের ভালোবাসার মানুষ বেছে নেওয়ার অধিকার আছে পৃথিবীর সব মানুষের প্রেম করার অধিকার আছে নিজেদের রুচি নিজেদের পছন্দ অনুসারে তারা নিজেদের ভালোবাসার মানুষ পছন্দের মানুষ বেছে নেবে এবং সে যদি সমকামী হয় সে সমকামী মানুষকে বেছে নেবে খুঁজে নেবে সে যদি বিষমকামী হয় মানে আপনার মতো স্ট্রেট হয় তাহলে আপনার মতো স্ট্রেটও বেছে নিবে আরেকজন আরেকজন নারীকে বেছে নিবে আরেকজন নারী একজন পুরুষকে বেছে নিবে ঠিক আছে আমরা এই অধিকারের পক্ষে কথা বলছি আপনি কি এখন ব্যাপারটা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা হ্যাঁ আমি বুঝতে পারছি মানে এটা হলো আপনাদের মন মানসিকতার ব্যাপার কিন্তু আসলে এটা আমি সাপোর্ট করি না বা এটা আমার করতে ইচ্ছা হয় না বা এটা মানে মানে আপনাকে যে সমকামিতা করতে হবে আপনাকে যে সমকামিতা করতে হবে এমন কোনো কথা আমি বলি নি এমন কোনো কথা আমি বলি নাই ভাই আপনাকে যে সমকামিতা করতে হবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনার যেরকম অধিকার আছে একজন সমকামী মানুষের অধিকার আছে দুইজনের অধিকার সমান আপনি তার ব্যাপারে নাক গলাবেন না সে আপনার ব্যাপারে নাক গলাবে না আমরা এমন একটা সমাজ চাই যেখানে সবাই সুখী জীবন যাপন করা আচ্ছা আপনি সেই সমাজটা চান কি না

আপনার আপনি যে আচ্ছা আপনি পছন্দ করেন আপনি যে কাপড়টা পছন্দ করেন সেটা আমার পছন্দ নাও হতে পারে আমি যে কাপড়টা পড়তে ভালোবাসি সেই কাপড়টা আপনার পছন্দ নাও হতে পারে এটাই স্বাভাবিক ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনাকে আমি বলি তাহলে জি বলেন আপনাকে আমি বলি কোরআন হাদিস অনুসারে ধরেন ধরেন দুইজন মানুষ এখানে হ্যাঁ জি দুইজন মানুষ দুইজন মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে প্রহার করতে পারে যদি প্রহার করতে পারে তাহলে দুইজন মানুষের সামাজিক কি সমান হয় আপনি কাকে মারতে পারেন গায়ে হাত তুলতে পারেন বলেন তো বাসার কাজের ছেলেকে এটার উত্তরটা শুধু দেন আপনার সামাজিক আপনার স্ট্যাটাস যেরকম আপনি আপনার ছোট ভাই কে মারতে পারেন কিন্তু আপনার ছোট ভাই আপনাকে মারতে পারে বা আপনি আপনার বাসার কাজের ছেলেকে গায়ে হাত তুলতে পারেন আমি গায়ে হাত সমর্থন করি না আগে বলে রাখছি কারণ গায়ে হাত তোলাই সমর্থন করি না কিন্তু আমি বলছি যে গায়ে হাত তুলতে পারেন কিন্তু সে কিন্তু অন্যায় করে ভাই বা অন্যায় তারা আপনার গায়ে হাত তুলতে কিন্তু আপনি কিন্তু হাত তুলতে পারবেন অবশ্যই একইভাবে আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে কিন্তু তারা আপনার গায়ে হাত তুলতে পারবে না কিন্তু আপনি কিন্তু তাদের গায়ে হাত তুলতে পারবেন ঠিক আছে তাই না তার মানে হচ্ছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে আপনাদের দুইজনের স্ট্যাটাস সমান না আপনার স্ট্যাটাস উপরে তাদের স্ট্যাটাস নিচে তাই না গায়ে হাত তোলা ব্যাপারটা দিয়ে তো আমরা বুঝতে পারি তা কার সামাজিক স্ট্যাটাস কি রকম কার পারিবারিক হ্যালো উনি লাইন কেটে দিলেন ওনার লাইনটা বোধহয় কেটে গেল না কেটে দিলেন বুঝতে পারলাম না আমি অনেকে আর অনেক কিছু বলতে চেয়েছিলাম আচ্ছা মুজিবুর রহমান রেহান মুজিবুর রেহান ওনাকে যুক্ত করি ওনাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম অনেক দীর্ঘ বক্তব্য ছিল আমার মুখে এসে ছিল কিন্তু বলার সুযোগটা হলো না আরো বিস্তারিত করে বলতাম হ্যাঁ রেহান ভাই